সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমি এসএসসি জিডি, বিশেষ করে এসএসসি জিডিতে গত বছরে হয়ে যাওয়া প্রিভিয়াস ইয়ার কোয়েশনে জেনারেল ইন্টেলিজেন্ট থেকে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছিল সে সবগুলি প্রশ্ন আজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো সবগুলি প্রশ্ন আমাদের দেখে নেওয়া দরকার, কারণ কি কি প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছিল বা কী কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে এই সিস্টেমটি যদি আমাদের জানা থাকে তখন আমরা আগন্তুক দিনে কম্পিটিটিভ এক্সামে আমরা কী করতে পারবো, ক্র্যাক করতে পারবো। এবং শুধু যদিও সেই প্রশ্নপত্রটি আমাদের এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশন, কিন্তু তারপরে এসএসসি জিডির কারণে কিন্তু এই ভিডিও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরেও যে কোনো কম্পিটিটিভ এক্সাম এক্সামের জন্য এই ভিডিওটি ইম্পর্ট্যান্ট লাগছে, কারণ প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। তো রিজনিং, ম্যাথ, ঠিক আছে। তো আজকে আমি জেনারেল ইন্টেলিজেন্সি যেটা রয়েছে, ইন্টেলিজেন্স সেখানে বুদ্ধিমত্তা, সাধারণ বুদ্ধির যে প্রশ্ন, এই বুদ্ধির প্রশ্ন রিজনিংয়ের মধ্যেই পড়ে কিছুটা। তো এই সবগুলি প্রশ্ন আজ আমি দেখিয়ে দেবো তোমাদের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি একটু জুম ইন করে নিচ্ছি যাতে করে তোমরা ভালো করে দেখতে পারো আর তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো, ব্রেইন ইজ টু নার্ভস, তো কম্পিউটার ইজ টু কী হবে, তারপর এ ইজ টু ওয়ান, এফ ইজ টু কী হবে, ডিআর ইজ টু এডি ইআর, আর ডাবল কে ইকুয়াল টু কী হবে, চারটি অপশন আছে। তারপর পেন্ট ইন টু ব্রাশ, তো হোয়াট ইজ টু নেল, সেটি রিজনিংয়ে যেটা আমরা অ্যানালগি যেটি বলি সেটি অ্যানালগির মধ্যে পড়ছে। সিল্ক অর ইকুয়াল টু সিল্ক শাড়ি, তো হোয়াট ইজ টু কবরা ইজ টু হোয়াট। তারপর হিন্দু ইজ টু টেম্পল, জিউস ইজ টু কী, অর্থাৎ হিন্দুরা মন্দির পালন করে এখন জিউসরা কী করে সেটি আমাদের বলতে হবে। তো এল ইন্টু এম, সুতরাং 12×13, এখন ইউ ইন্টু ডাব্লিউ, তো কী হবে। আর 7 নম্বর 8 নম্বরে দেখো দেওয়া আছে, 8 থেকে 14 নম্বরে সেখানে কী দেওয়া আছে, ওয়ার্ড নাম্বার বা লেটার দেওয়া হচ্ছে, কোনটি ওয়ার্ড, সেখানে ওয়ার্ড আমাদের বেছে বের করতে হবে। দেখো 8-এর A, B, C, D কী ধরনের দেওয়া হচ্ছে ভালো করে দেখে নাও। তারপর 9 নম্বরে দেওয়া হচ্ছে কভার, এনক্লোজ, ব্যাগ, এনএক্স। আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশন আজকে তোমাদের দিয়ে চলেছি, তোমরা এই প্রশ্নগুলি নিজে খাতায় অবশ্যই নোট করবে এবং সেই আনসারগুলো কী করে হলো সলভ করার চেষ্টা করবে। এবং যদি সলভ করতে অসুবিধা হয় আর আমি যদি এক্সপ্লেন করে দিতে হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এই সবগুলি প্রশ্ন আমি কমেন্টে, তোমরা অনেক বেশি কমেন্ট এলে অবশ্যই আমি পরবর্তীতে এই নিয়ে ভিডিও তৈরি করব এবং এই প্রশ্নের যতগুলি প্রশ্ন আছে সবগুলি প্রশ্ন আমি আনসার তোমাদের করে দেবো, বুঝিয়ে দেবো এবং কী করে সেগুলি সলভ হলো তাও আমি বলে দেবো, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখো, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, পেন, চক, এখান থেকে চারটির মধ্যে কোনটি ওয়ার্ড হবে, কোনটি অমিল, অমিল কোনটি আমাদের বেছে বের করতে হবে। তারপর দেখো কী কী দেওয়া আছে, 11 নম্বর 12 নম্বর, মার্কারি, মুন, জুপিটার, স্যাটার্ন, তো সেখানে কোনটি একটু আলাদা আছে সেটি বের করতে হবে। তারপর সেখানে 95 টু 82, আবার 69 টু 56, 55 টু 42, 48 টু 34, তো সেখানে কোনটি কারেক্ট হবে সেটি আমাদের অবশ্যই বলতে হবে, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, তারপর আমরা চলে যাচ্ছি এবার 14 নম্বরে, কী দেওয়া আছে দেখে নিই। তো 14 নম্বরে দেখো দেওয়া আছে এখানে ডিভাইডেড ফ্র্যাকশনাল কিছু দেওয়া আছে, তো ফ্র্যাকশনালের মধ্যে কোনটি কারেক্ট, কোনটি অমিল, সেখানে কারেক্ট বলতে ভুল হবে, কোনটি অমিল, হয়তো তিনটি ভুল হতে পারে, একটি শুদ্ধ হতে পারে বা একটি শুদ্ধ হতে পারে তিনটি ভুল হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, মানে অমিল কোনটি বেশি বার করতে হবে। তারপরে দেখো, ফাইন্ড দ্য ফোর্থ ওয়ার্ড আফটার অ্যারেঞ্জিং দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অর্ডার ইন হুইচ দে অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি, তো ডিকশনারিতে যদি আমরা সারিবদ্ধভাবে যদি সেইগুলিকে আমরা যদি বসাই, ওটা ডিকশনারিতে যদি ডিকশনারি অ্যাকর্ডিং টু ডিকশনারি এই ওয়ার্ডগুলি লেখার পর সেখানে 4 নম্বরে কোনটি অপশন হবে সেইটি আমাদের কারেক্ট বলতে হবে, ঠিক আছে। তারপর দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, সেখানে ক্রোনোলজিক্যাল অর্ডার হিসেবে আমাদের বসাতে হবে, তো সেগুলি ক্রোনিক অর্ডার হিসেবে কী করে বসায় সেই ধরনের পরবর্তীতে ভিডিও আমি দিয়ে দেবো, আপলোড করে দেবো, যদি প্রয়োজন অবশ্যই কমেন্ট করবে। তারপর দেখো, অ্যাকর্ডিং টু ডিকশনারির মতে এখানে কোনটি কারেক্ট হবে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি, তো ডিকশনারির মতে আমাদেরকে 1, 2, 3, 4, 5 করে সেখানে ডিকশনারির মতে অপশনগুলি আমাদেরকে বসাতে হবে এবং কী আনসার হবে সেটি আমরা পরবর্তীতে জেনে যাব। তারপর দেখো, রিজনিংয়ের A, B, 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 B মানে সেটিকে অ্যালফাবেট সিরিজ বলা হয় বা কোনো কোনো সময় লেটার সিরিজও বলা হয়, ঠিক আছে। তো লেটার সিরিজ বা অ্যালফাবেট সিরিজ, এই যে এ বি, তারপর বি, তারপর কী হবে, ঠিক আছে, এটি আমরা কী হবে কীভাবে সলভ করব পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সেগুলি দেখিয়ে দেবো, প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। তো হোয়াট ইজ এ প্যারিমিটার অফ স্কোয়ার হুজ এরিয়া ইজ 60 স্কোয়ার মিটার, তো এই প্রশ্নটি কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশন ভালো করে দেখে নেবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশন কিন্তু আমাদের দেখা খুব জরুরি, ঠিক আছে। তো বাকি প্রশ্নগুলি আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথে থাকবে, ধন্যবাদ।